আসসালামু আলাইকুম, এ সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাইম ফাতহুম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম, শুরুতেই জানিয়ে দিব এই মুহূর্তের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। বিএনপি নেতা আলতাফ হোসেন কারামুক্ত। এরপর থাকবে বাংলাদেশের ওপর ভারতীয় দখলদারিত্ব চলছে বলছেন রাশেদ প্রধান। জানিয়ে দিব দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার বাইরে বলছেন রওশনের স্বাদ। এবারে জানিয়ে দিব হাতির ঝিলে দুইজনকে অপহরণ, ঢাবি ছাত্রলীগ নেতা সহ গ্রেফতার চার। জানিয়ে দিব একটি গুরুত্বপূর্ণ সংবাদ, ডক্টর ইউনুসের গড়া প্রতিষ্ঠানগুলো জবরদখল, প্রচেষ্টার প্রতিবাদ 34 নাগরিকের। এবং সর্বশেষ জানিয়ে দিব রাখাইনের রাজধানীর কাছে পুলিশ স্টেশনের নিয়ন্ত্রণ নিয়েছে আরাকান আর্মি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। বিএনপি নেতা আলতাফ হোসেন কারামুক্ত। 3 মাস 23 দিন পর জামিনে কারামুক্ত হলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী। 25 ফেব্রুয়ারি রাত 8:50 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেল থেকে তিনি জামিনে মুক্ত হন। এ সময় কেন্দ্রীয় ও পটুয়াখালী জেলা বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী তাকে ফুল দিয়ে বরণ করেন। দলটির চেয়ারপার্সনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন। মুক্তির পর আলতাফ হোসেন চৌধুরী নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য আমরা সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি, সেই আন্দোলনকে বন্ধ করে এভাবে আমাদের নেতাকর্মীদেরকে গ্রেফতার করা হয়েছে, মিথ্যা মামলা দেয়া হয়েছে, আমাদের আন্দোলন অব্যাহত আছে, বিজয় না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। পরে একটি গাড়িতে করে আলতাফ হোসেন চৌধুরী বাড়িধারায় নিজের বাসার উদ্দেশ্যে রওনা হন। উল্লেখ্য, সরকার পতনের একদফা আন্দোলন চলাকালে গত 5 নভেম্বর গাজীপুরের টঙ্গী এলাকা থেকে আলতাফ হোসেন চৌধুরীকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। গত 28 অক্টোবর বিএনপির সমাবেশের দিন প্রধান বিচারপতির বাসভবনে হামলা, নাশকতা ও সহিংসতার ঘটনায় রমনা থানার এক মামলায় গ্রেফতার দেখিয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে কেরানীগঞ্জ ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকা অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য তাকে বিএসএমএমইউতে চিকিৎসার ব্যবস্থা করে কারা কর্তৃপক্ষ। বাংলাদেশের ওপর ভারতীয় দখলদারিত্ব চলছে বলছেন রাশেদ প্রধান। জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগোপার সহসভাপতি ও 12 দলীয় জোটের নেতা রাশেদ প্রধান বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের ওপর ভারতীয় দখলদারিত্ব চলছে। প্রতিবেশী রাষ্ট্র ভারত বন্ধু সেজে উইপোকার মতো বাংলাদেশের সবকিছু খেয়ে যাচ্ছে। শুধু তাই নয়, আগামী 100 বছরের সম্পদ ভারত বাংলাদেশ থেকে বিভিন্ন পন্থায় লুটপাট করে নিয়ে গেছে। রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগোপা আয়োজিত এক মানববন্ধনে এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশে বিগত জাতীয় নির্বাচনগুলোতে ভারত তাদের সকল অবৈধ ব্যবস্থায় শেখ হাসিনাকে ক্ষমতায় রেখেছে, তবে এসবের আলামত ভালো নয়। ভারত বাংলাদেশের শিক্ষা, চিকিৎসা এবং গণতন্ত্রকে নিদারুণভাবে ধ্বংস করে দিয়েছে। বাংলার সীমান্তে পাখির মতো বাংলাদেশিদের হত্যা করা হচ্ছে, বিজিবি সদস্যদের মেরে লাশ পাঠাচ্ছে। আজ দেশবাসীর জিজ্ঞাসা, ভারতের বিরুদ্ধে কথা বলে আওয়ামী অলাদে জ্বলে ওঠে কেন? রাশেদ প্রধান বলেন, দেশের অর্থনৈতিক অবস্থা চরম বিপর্যয়, ডলারের সংকটে দেশে আমদানি অর্ধেকে নেমে এসেছে, লুটপাট এবং অর্থ পাচারের কারণে ব্যাংকগুলোতে চরম রিজার্ভ সংকট দেখা দিয়েছে। যুব জাগোপার সভাপতি নজরুল ইসলাম বাবলুর পরিচালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মোহাম্মদ ফারুক রহমান। বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, ইসলামী ঐক্যজোটের মহাসচিব প্রফেসর আব্দুল করিম, যুব জাগোপা নেতা আনোয়ার হোসেন, জনি নন্দীপ, এছাড়া আরও অন্যান্য নেতাকর্মীরা। দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার বাইরে বলছেন রওশনের স্বাদ। পবিত্র শবে বরাতে দেশবাসীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান বেগম রওশনের স্বাদ। রোববার এক বিবৃতিতে এ শুভেচ্ছা জানান তিনি। রওশনের স্বাদ বলেন, পবিত্র শবে বরাত মহান আল্লাহ তালার বিশ্ব মুসলিম উম্মাহর জন্য সৌভাগ্যের রজনী হিসেবে প্রতিষ্ঠা করেছেন। মহান এ রাতে সৃষ্টিকর্তার রহমত লাভের আশায় রাতভর নফল নামাজ আদায়, কোরআন তেলাওয়াত, জিকির, আজগার সহ বিভিন্ন ইবাদত বন্দেগী করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। তাই পবিত্র এই রজনী নির্বিঘ্নে পালনে জননিরাপত্তা জোরদার, প্রশাসনকে আরো কঠোর ও আন্তরিক হওয়ার আহ্বান করেন তিনি।
তিনি বলেন, অন্যায় অত্যাচার হানাহানি সামাজিক অবক্ষয় ও কুসংস্কার পরিহার করে শান্তির ধর্ম ইসলামের চেতনা ব্যক্তি সমাজ ও জাতীয় জীবনের সকল স্তরে প্রতিষ্ঠা করতে হবে। অর্থনৈতিক ক্ষেত্রে যে অশনি সংকেত শোনা যাচ্ছে তা মোকাবেলায় সরকারকে সতর্ক পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি। হাতিরঝিলে দুইজনকে অপহরণ, ঢাবি ছাত্রলীগ নেতা সহ গ্রেফতার চার। রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে এক ব্যবসায়ী ও তার বন্ধুকে অপহরণের ঘটনা। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের তিন নেতা সহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। হাতিরঝিল থানার ওসি মোহাম্মদ আওলাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। রোববার গ্রেফতার চারজনকে আদালতে হাজির করা হয়, পরে তাদের কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন ঢাবির ফিনান্স বিভাগের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক উপদপ্তর সম্পাদক মোহাম্মদ আবুল হাসান সাইদি, ইসলামিক স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও মহসিন হল শাখা ছাত্রলীগের প্রচার উপসম্পাদক মুনতাসির হোসাইন, মার্কেটিং বিভাগের শিক্ষার্থী ও মহসিন হল ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ উপসম্পাদক আল শাহরিয়ার মাহমুদ এবং মুনতাসিরের আত্মীয় শাহাবুদ্দিন। এর আগে গত 21 ফেব্রুয়ারি রাতে হাতিরঝিলের বাসা থেকে ভুক্তভোগী আব্দুল জলিল ও হেফাজুদ্দিনকে অপহরণ করেন আসামিরা। ডক্টর ইউনুসের গড়া প্রতিষ্ঠানগুলো জবরদখল প্রচেষ্টার প্রতিবাদ 34 নাগরিকের। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস গড়া বেশ কয়েকটি প্রতিষ্ঠান জবরদখল করার প্রচেষ্টার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন দেশের 34 নাগরিক। রোববার গণমাধ্যমে পাঠানো যৌথ বিবৃতিতে প্রতিষ্ঠান জবরদখলের প্রচেষ্টাসহ ডক্টর ইউনুসের বিরুদ্ধে হয়রানিমূলক সকল উদ্যোগ বন্ধে সরকার ও সংশ্লিষ্ট মহলগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতিষ্ঠিত কয়েকটি প্রতিষ্ঠান জবরদখল করার প্রচেষ্টা সংক্রান্ত বিভিন্ন সংবাদের প্রতি আমাদের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। গ্রামীণ টেলিকম ভবনে অবস্থিত গ্রামীণ কল্যাণ ও গ্রামীণ টেলিকম সহ এসব প্রতিষ্ঠান জবরদখল করার প্রচেষ্টা হিসেবে এতে অনধিকার ও জোরপূর্বক প্রবেশ এবং ভবনটির সামনে রাজনৈতিক সমাবেশ করা হয়। এর ধারাবাহিকতায় গ্রামীণ ব্যাংকের বর্তমান চেয়ারম্যান একেএম সাইফুল মজিদ এক পর্যায়ে সংবাদ সম্মেলন করে প্রতিষ্ঠানগুলোর চেয়ারম্যান পদে পরিবর্তন করা হয়েছে বলে দাবি করেন। এর মধ্যে ডক্টর ইউনুসের পরিবর্তে তিনটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান পদে সাইফুল মজিদের নিজের লেখা চিঠিতে তিনি নিজেই মনোনীত হয়েছেন বলে উল্লেখ করা হয়। রাখাইনের রাজধানীর কাছে পুলিশ স্টেশনের নিয়ন্ত্রণ নিয়েছে আরাকান আর্মি। মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে যুদ্ধরত বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি রাখাইন রাজ্যের রাজধানী সিত্তের কাছে পোনাজিউন শহরের পুলিশ স্টেশনের নিয়ন্ত্রণ নিয়েছে। গত বৃহস্পতিবার জান্তা বাহিনীকে কিছু হটিয়ে ওই পুলিশ স্টেশন নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করে আরাকান আর্মি। পোনাজিউন শহরটি ইয়াঙ্গুন সিত্তে সড়কের পাশে অবস্থিত। এটি রাখাইনের রাজধানী থেকে 30 কিলোমিটার উত্তরের একটি শহর। এই শহরে জান্তা সরকারের পক্ষ থেকে আগেই নিরাপত্তা জোরদার করা হয়েছিল। এর আগে সম্প্রতি সিত্তের কাছাকাছি পাকতাও নামের আরেকটি শহরের নিয়ন্ত্রণ নেয় আরাকান আর্মি। রাখাইন মিডিয়ার তথ্য অনুযায়ী আরাকান আর্মির পক্ষ থেকে সিত্তের সামরিক কমান্ডারকে আত্মসমর্পণ করার বা পরাজয় স্বীকার করে নেয়ার আহ্বান জানানো হয়েছে। সম্প্রতি সিত্তে শহরের এক বাসিন্দা মিয়ানমারের সংবাদ মাধ্যম দা ইরাবতীকে বলেছেন, আরাকান আর্মির আক্রমণের ভয়ে সিত্তের অর্ধেকের বেশি বাসিন্দা এলাকা ছেড়েছেন, এর মধ্যে জান্তা প্রশাসনের অনেকেই রয়েছেন।